হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এমন একটা স্বাধীন সকাল দেখার জন্যই কত মানুষের সংগ্রাম, কত মানুষের লড়াই, কত মানুষের আত্মবলিদান, তাই না? তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, স্বাধীনতার সকাল বলে কথা। দেখো, শাড়ি পরে একটু সেজে বেরিয়ে পড়েছি আমাদের প্রোগ্রামে, যে প্রোগ্রামে রিহার্সাল আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই প্রোগ্রাম আমাদের আজকে পাড়ার মন্দিরে, মন্দিরে বলতে পাড়াতেই আর কি, মন্দিরেই প্রোগ্রামটা হবে। আজকে সকাল থেকে তো আকাশটা পরিষ্কার, জানি না পরে কী হবে। দেখো, রাস্তা যেতে যেতে তোমাদেরকে মেহেন্দির কালারটা দেখিয়ে দিলাম। এটা মেহেন্দিটা পরে আমি রাতে শুয়ে পড়েছিলাম, সকালে উঠে এটা তুলে এখন হাতটা জল দিয়ে ধুইনি, জানি না পরে কেমন কালার আসবে, পরে আবার তোমাদেরকে দেখাবো। এখন যাচ্ছি কাজলদির বাড়িতে, ওখানেই সবাই আসবে, ওখান থেকে একসাথে তারপরে প্রোগ্রামে যাব। দেখো, বলতে বলতে গিয়ে দেখি সবাই চলেই এসেছে। এ দেখো, ট্রাই কালারের শাড়ি পরে এরা সবাই নাচবে, আমাদের অ্যারোবিক গ্রুপের আর কি তিনজনে নাচবে। গেরুয়া সাদা সবুজ শাড়ি পরেছে, সবাই রেডি হয়ে গেছে, চলে এসেছি দেখো পাড়ার মন্দিরে। এই মন্দিরে তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম, জানি না তোমাদের মনে আছে কি না। ফ্ল্যাগটা না বাইরে ছিল, এবার বৃষ্টি শুরু হয়েছে বলে ভেতরে নিয়ে আসা হয়েছে, নাহলে বাইরেই উত্তোলন করার কথা ছিল। এখন সব গুছিয়ে নিয়ে একটু পরেই সব প্রোগ্রাম শুরু হবে। আর দেখো, এখানে আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এটা যেহেতু শিব মন্দির, দেখো এখানে শিবের পুজো চলছিল, একটু পরেই সবাই আসবে জল ঢালতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমাদের অ্যারোবিক মণ্ডলী সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে, আমরা সবাই গান করব আর এরা নাচ করবে। জানি না নাচটা শেয়ার করতে পারবো কি না, কপিরাইট চলে আসবে, যদি পারি তাহলে চেষ্টা করব। আমাদের পতাকা উত্তোলন হবে, অগ্রসরের তরফ থেকে পতাকা উত্তোলন। এটাকে পরে টানবেন। হ্যাঁ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, নায়ক জয় হে ভারত ভব বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাতা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ রামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা, জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, উত্তোলনের পরে আমাদেরকে দেখো ট্রফি দিয়েছে। স্কুলের পরে এই প্রথমবার স্বাধীনতা দিবসে ট্রফি পেলাম। তোমাদের মনে পড়ে ছোটবেলা কিন্তু এভাবে পতাকা উত্তোলনের পরে লাইন দিয়ে দাঁড় করিয়ে সবাইকে ট্রফি দিত, সেই স্মৃতিটা মনে পড়ে গেল, কি যে ভালো লাগলো। আর এখানে দেখো সামনে একটা স্কুল আছে, এখানে কুচি কাচারা সব স্কুলে এসেছে পতাকা উত্তোলনের জন্য। এটা না দেখিয়ে পারলাম না, বুঝতে পারছো কি না, আকাশে একটা ট্রাই কালারের ঘুড়ি উড়ছে, কি যে ভালো লাগছে। এই দেখো স্কুলে সব কুচি কাচারা এসে গেছে, এদের এখনও ফ্ল্যাগ উত্তোলন হয়নি, সবে ওটা গাড়া হচ্ছে আর কি। এটা আমাদের পাড়ার স্কুল, সবাই রেডি ফ্ল্যাগ হাতে নিয়ে। প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে এসেছি, রান্না করে এসে রান্নায় লেগে পড়েছি। দেখো রান্না করবো আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মুগ ডাল সেদ্ধ করা হয়ে গেছে, মাছের মাথা ভাজাও হয়ে গেছে, এবারে ডালটা করে নেব।
তো চলো আজকে বাইরেটা দেখিয়ে আসি। দেখো সকালবেলা কীরকম আকাশটা পরিষ্কার ছিল, হঠাৎ করে আকাশের মুখ ভার, এক পাশে বৃষ্টিও হয়ে গেল। যখন আমরা মানে প্রোগ্রামের জন্য যাচ্ছিলাম, ওখান থেকে বেরোতে বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখলেই তো যে ফ্ল্যাগ উত্তোলনটা মন্দিরের ভেতরে হলো, ভালোই বৃষ্টি হয়েছে, মানে ভেজার মতোই আর কি। আমার মনে হচ্ছে সারাদিনটাই এরকম যাবে। দেখো আজকে কী কী ফুল ফুটেছে, অন্য ফুলগুলো এখন আর ফুটছে না, দেখো ছোটো ছোটো এই ঘাস ফুলগুলো ফুটেছে। এই ফুলের গাছটা আমি আগের দিনে প্রোগ্রামের থেকে আসার সময় নিয়ে এসেছিলাম ওখান থেকে তুলে। আর এই দেখো পদ্ম গাছগুলো দেখো, আজকে পদ্ম পাতাগুলো বড় বড় হয়ে গেছে, এগুলোকে এখন কাদার মধ্যে পুঁততে হবে। তোমাদের সাথে এই গল্পটা করতে করতে দেখো ডালটা কমপ্লিট হয়ে গেল। আজকে আর বেশি কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করবো না, এইটুকুই থাক। দুধ জাল দিচ্ছি, এখানে বাচ্চাগুলো খাবে, ডাল এখন নামিয়ে নেব। সামনের বাড়ির দেখো দরজাতে ফ্ল্যাগ লাগিয়েছে, দুটো ফ্ল্যাগ লাগিয়েছে। আমাদের বাড়ি ছাদেও লাগিয়েছিল কিন্তু সেটা ক্যাপচার করা হয়নি। কালকের ব্লগটা শেষ করা হয়নি, তো পরদিন সকালে এসে আমি দেখো রান্না করে চলে এসেছি। কাঁচকলার কোপ্তা করবো বলে কাঁচকলার বড়াগুলো ভাজছিলাম, তো হঠাৎ মনে পড়লো ব্লগটা শেষ করা হয়নি, তাহলে এখন শেষ করি। একদিকে চাও বসিয়েছি, তাহলে চলো আর বেশি বকবক করছি না, কালকের ব্লগটা এখন শেষ করছি। নতুন ব্লগের সাথে দেখা হবে। আর যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যদি আরও দেখতে চাও আমার এই ধরনের ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আবার পরে দেখা হচ্ছে, টাটা।